আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগদুর ইয়াসিনিয়া দাখিল মাদ্রাসা ডাকার খাটা উসনা উপজেলা হাকিমপুর জেলা দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি দশম শ্রেণীর আকাইদ আল ফিকহ নামাজের মধ্যে ফরজ সম্পর্কে আলোচনা করব। শিক্ষক আমি আহমদ আলী, বাগদুর ইয়াসিনিয়া মাদ্রাসা সহকারী সুফা। তারিখ 5/11/2020। নামাজের মধ্যে বাইরে এবং ভিতরে 13টি ফরজ আমাদের জানা প্রয়োজন। সেহেতু আমি গত ক্লাসে তোমাদের মধ্যে আলোচনা করেছিলাম এই ফরজ সম্পর্কে, আজকে অন্য আর এক বিষয়ে আলোচনা করতেছি। নামাজের বাহিরে 7টি ফরজ আর ভিতরে 6টি ফরজ, এই ফরজগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। সেহেতু নামাজের বাহিরে যে ফরজগুলো, নামাজ পড়তে গেলে প্রথমে আমাদের শরীর পাক, এক নম্বর শরীর পাক হতে হবে। গোটা বডিটা আমাদের পাক আছে কি না এটা লক্ষ্য করতে হবে। দুই নম্বর, যে কাপড় দ্বারা আমরা নামাজ আদায় করব সে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, কোনো আমাকে যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিন নম্বর, সতর ঢাকা, পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমাদের কাপড় দিয়ে ঢাকতে হবে, আর মেয়েদের সমস্ত শরীর মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত বাদে সব শরীর ঢাকা মেয়েদের সতর। দাসীর সতর, সতর হচ্ছে প্যাট এবং পিঠ ঢাকতে হবে। চার নম্বর, জায়গা হোক, যে জায়গায় আমরা নামাজ আদায় করব সে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাঁচ নম্বর, অক্ত হওয়া, যে নামাজ আমরা আদায় করবো সেই নামাজের অক্ত হওয়া মানে সময় হওয়া, সময় না হলে অন্য সময় নামাজ পড়লে সে নামাজ হবে না, অক্ত হওয়াটাও ফরজ আমাদের জন্য। ছয় নম্বর, কেবলামুখী হওয়া, যখন আমরা নামাজ আদায় করব কেবলামুখী দিকে লক্ষ্য রাখতে হবে, কেবলা কোন দিক। যদি কোনো সময় বাহিরে গেলে আমাদের কেবলার কথা স্মরণ না থাকলে, কোনো লোক থাকলে তাকে আমরা জিজ্ঞাসা করে কেবলার দিকটা ঠিক করে দেব। সাত নম্বর, নিয়ত করা, আমরা যে নামাজ আদায় করবো সেই নামাজের নিয়ত করা। এই সাতটি হলো নামাজের বাহিরের ফরজ। এবার ভিতরের ফরজ, ভিতরের ফরজ তাকবীরের এক নম্বর, তাকবীরের তাহরিমা বলা মানে আল্লাহু আকবার বলে নিয়ত করা। দুই নম্বর, কিয়াম করা, কিয়াম আরবি শব্দ, বাংলা হচ্ছে দণ্ডামে বা দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটাও ফরজ। আমরা অনেকে অসুস্থ হলে বসে পড়া যাবে কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। তিন নম্বর, কেরাত পাঠ করা, সুরা ফাতিহা এবং তার সঙ্গে বড় এক আয়াত অথবা তিন আয়াত, ছোট তিন আয়াত নামাজের মধ্যে পাঠ করা। চার নম্বর, রুকু করা, রুকুতে যে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা। পাঁচ নম্বর, সেজদা করা, সেজদা গিয়ে আমরা তিনবার তাসবিহ পাঠ করবো, সুবহানা রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ছয় নম্বর, শেষ বৈঠক করা অর্থাৎ তাশাহুদ পড়া। আমরা আত্তাহিয়াত পড়ি, এই আত্তাহিয়াত পড়ার পরে সালাম পড়লে নামাজ শেষ হয়ে যাবে। এই নামাজের মধ্যে আজকে যে আলোচনা করলাম, নামাজের মধ্যে 13টি ফরজ, বাইরে 7টি, ভিতরে 3টি ফরজ, এটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। যদি এই ফরজগুলো বাদ হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না। তাই আমরা সবাই ফরজগুলির প্রতি লক্ষ্য রাখব। আজ এই পর্যন্তই, আমি পরবর্তীতে নামাজ সঙ্গে আরও ভালো বিষয় সম্পর্কে আলোচনা করব। সকলে দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।